হ্যালো ভিউয়ার্স, আমরা যখন ফেসবুক থেকে কোনো ভিডিও দেখি তখন কিন্তু ভিউয়ার্স আমাদের ভিডিওর প্রথমে বা শেষে কিন্তু অনেক ধরনের অ্যাড শো করে, যেটা কিন্তু আমাদের থেকে ভিউয়ার্স অনেক বিরক্তি বোধ হয়। কিন্তু আমরা সবাই চাই যে ভিউয়ার্স আমরা যখন ফেসবুক থেকে ভিডিও দেখি তখন যাতে ভিউয়ার্স আমাদের ভিডিওতে কোনো অ্যাড শো না করে। তো ভিউয়ার্স আপনি কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর থেকে আপনিও কিন্তু ফেসবুকে অ্যাড বন্ধ করতে পারেন। কিন্তু ও ভিউয়ার্স, আপনি ফেসবুকে অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আপনি চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে চলে আসার পর ভিউয়ার্স উপরে দেখতে পাচ্ছেন তিনটা থ্রেড মেনু শো করবে। আপনি সিম্পলি ভিউয়ার্স এই উপরে তিনটা থ্রেড মেনুতে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনি যখন এই উপরে তিনটা থ্রেড মেনুতে ক্লিক করবেন তখন কিন্তু ভিউয়ার্স আপনার সামনে এরকম অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে একটু ভিউয়ার্স নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান শো করছে। আপনি সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটিং, আপনি সিম্পলি এই সেটিং অপশানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনি যখন সেটিংয়ে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ভিউয়ার্স অনেকগুলো সেটিং শো করবে। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করে ভিউয়ার্স আপনি চলে আসবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পারমিশন নামে একটা অপশান শো করছে দেখতে পাচ্ছেন। তার নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড প্রিপারেন্স, আপনি সিম্পলি এই অ্যাড প্রিপারেন্স অপশানটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর ভিউয়ার্স আপনি সিম্পলি এই অ্যাড প্রিপারেন্স অপশানে একটা ক্লিক করবেন। আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড প্রিপারেন্স শো করছে। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড টপিক, অ্যাডভার্টাইজার দেখতে পাচ্ছেন। শেষে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড সেটিং, আপনি সিম্পলি এই অ্যাড সেটিং অপশানে একটা ক্লিক করবেন। আপনি যখনই ভিউয়ার্স এই অ্যাড সেটিং অপশানে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কমন কোশ্চেন, তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ম্যানেজ ডাটা ইউজ টু শো ইউ অ্যাডস। তো আপনি দেখতে পাচ্ছেন পাস্ট যে অপশনটা শো করছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাটা অ্যাবাউট ইউ অ্যাক্টিভিটি ফ্রম পার্টনার্স। আপনি সিম্পলি ভিউয়ার্স এই প্রথম অপশানে একটা ক্লিক করবেন। প্রথম অপশানে ক্লিক করার পর আপনি একটু ভিউয়ার্স নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা অ্যালাউ দেওয়া আছে। আপনি সিম্পলি এই এখানেই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নট অ্যালাউ করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনাদের দুটি নাম্বার আরও একটি সেটিং করতে হবে। আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবার নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাড শো অফ ফেসবুক। আপনি সিম্পলি এই অ্যাড শোন অফ ফেসবুক আপনি সিম্পলি এই অপশানে একটা ক্লিক করবেন। আপনি এই অপশানে ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই সেটিংটা কিন্তু অ্যালাউ করা আছে। আপনি সিম্পলি এটাকে নট অ্যালাউ করে দেবেন। নট অ্যালাউ করার জন্য ভিউয়ার্স আপনি সেটিংয়ের পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স এটাও নট অ্যালাউ হয়ে যাবে। কিন্তু তারপর ভিউয়ার্স আপনার কিন্তু তৃতীয় নাম্বার লাস্ট একটি সেটিং করতে হবে। সেই সেটিংটি করার জন্য আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর ভিউয়ার্স আপনি একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সোশ্যাল ইন্টারাকশন নামে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে। আপনি সিম্পলি এই সোশ্যাল ইন্টারাকশন অপশানে একটা ক্লিক করবেন। আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হু ক্যান সি ইউ সোশ্যাল ইন্টারাকশন অ্যালং সাইড অ্যাড দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি এই অপশানটা খুঁজে বের করবেন নিচে আসার পর। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু প্ল্যান দেওয়া থাকবে। আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অনলিমিটেড। আপনি সিম্পলি এই অনলিমিটেড ক্লিক করে আপনি এটা অনলিমিটেড করে দেবেন। অনলিমিটেড করার পর আপনি ভিউয়ার্স ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর কিন্তু ভিউয়ার্স এখন থেকে আপনি যদি ফেসবুকে কোনো ভিডিও দেখেন তখন কিন্তু ভিউয়ার্স কোনো প্রকার অ্যাড শো করবে না। কিন্তু আপনার হোম পেজও কিন্তু ভিউয়ার্স ফেসবুকের হোম পেজও কিন্তু কোনো প্রকার অ্যাড শো করবে না। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন যাতে আমাদের আপলোড করা নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায়।